মায়েরকে ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা নাইলে ঋণের শোধ হবে না। তারা বলেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে পর্দার নাম করে তাদেরকে গৃহকোণে আবদ্ধ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, এ কথা কি ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি বায়ান, একটি ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি। আর এই ওয়াজটি আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজন। ওয়াজটি হলো নারীর মর্যাদা নিয়ে। নারীর মর্যাদা নিয়ে আমরা দুইজন বিখ্যাত মুফাসসিরুল কুরআন ওনাদের মুখ থেকে আমরা নারীর মর্যাদা নিয়ে সামান্য সামান্য কিছু ভিডিওর অংশ শুনবো। আসুন আমরা ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আশা করি আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আসুন আমরা এবার ভিডিওতে। যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য দু একটা কথা বলেই আমি মূল তাফসিরের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি, এগুলো সম্পদ। দু চোখে যা দেখো সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী, যেটা টাকা দিয়ে কেনা যায় না। তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো, খনি। আপনারা কি তেলের খনির নাম শুনেছেন? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সোনার খনি, হীরার খনি, এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলোও খনি। এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই, ইসলামী সাহিত্য পড়তে দেই, ইসলামী তাহাদিব, তামাদ্দুন, শিষ্টাচার, ভদ্রতা যদি তাদেরকে শিখাই, কোরআন সুন্নার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই, তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আলোকিত মানুষ বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডারবাজ বেরোবে। চিল্লায় বলি, ঠিক কিনা? এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ, যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে, এরকম আছে না নাই? এজন্য এই নারীদের পেটটা খনি, যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিফকাম বিল খাওয়ারির, নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে। আপনাদের বাসায় কাচের গ্লাস আছে না? কথা বলতে হবে, উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো। আপনাদের বাসায় কাচের গ্লাস আছে? এই কাচের গ্লাস আসতে ধরতে হয়, আসতে রাখতে হয়, পরিষ্কার করতে চাইলে, পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয়, স্মুথলি ধরতে হয়, জোরাজুরি করলে গ্লাস ভেঙে যায়। এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই, তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয়, ইসলামী বই পড়ার সুযোগ করে দেয়। নারীদের স্টেটাসকে, মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। ইসলাম বলেছে, খায়রুকুম মান বুখিরা বিল উংসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার? দেখি প্রথম মেয়ে কার। মাশাআল্লাহ, আমারও দুই মেয়ে, আপনার দুই মেয়ে, মাশাআল্লাহ। হাত নামান চড়াঙ্গার ভাইরা, হাত নামান। তো এই ঘরগুলো বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন ছেলে ছিল, একজনও বেঁচে ছিল না, আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায়। চার মেয়ে ছিল, ওনারা বেঁচে ছিলেন, রুকাইয়া, জাইনাব, উম্মি কুলসুম আর ফাতেমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমাতু বিদু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়, আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন। আবার সফর থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। নারীদেরকে খুব ভালোবাসতেন, বলতেন রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন। কাচের গ্লাস যেমনি আস্তে রাখি, আস্তে ধরি, আস্তে উঠাই, আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, আমরা যেন মেজাজ না দেখাই, আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি। এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি? বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার, মাশাআল্লাহ হাত নামান। আপনারা বাসায় রাগারাগি করেন না তো? ভাবিদের সাথে রাগারাগি করবেন না, আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেবেন, খয়রুকুম খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এই জন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, ওই মুচকি হাসি দিলেও সৎকার সওয়াব দেয় কে? আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন, সওয়াব আছে না নাই? এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, আগে সালাম দিবেন। স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম, একদিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে সালাম দিতে পারি নাই, মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা জান আয়েশাকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই। তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা, তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই? আছে। এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন, ভালো পাত্রের হাতে তুলে দিবেন, তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে। তারপর যখন সন্তান সম্ভবা হয়, অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায়, সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। আর যদি সহি সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার পুরুষেরা শোনো, তোমাদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এই দুনিয়াটাকে যদি 100 বার আমরা বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? এই দুনিয়াকে 2000 বার বিক্রি করে দিলে যে টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই, ওই চেয়ারের দাম হবে? তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত পড়ে আছে, ওই 8টা জান্নাতের ওই পা দুইটার দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কাতাতা জিলদাক, তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো এক ঢুক দুধের শোধ কোনোদিন আদায় হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। মায়ের একধারে দুধের দাব, কাটিয়া গায়ের চাম, পাপুষ বা নাইলে উরিলের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার আহা। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই। পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে,
গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আব্বা আম্মার দোয়া নিতে রাজি আছি তো? যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি, আমিন। যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি, আমিন। তো বন্ধুগণ, আপনারা শুনলেন মিজানুর রহমান আজহারি সাহেবের সুন্দর একটি বায়ান, একটি উপস্থাপনা। প্রিয় ভাইরা, এবার আমরা শুনব সর্বকালের শ্রেষ্ঠ মুফাসসিরুল কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের মুখ থেকে নারীর মর্যাদা নিয়ে একটি বিরল ঘটনা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে খুবই আঘাত করেছিল। আসুন আমরা সে বিষয়ে বিষয়টি শোনার চেষ্টা করি। আল্লাহর কাছে মানুষ হিসেবে পুরুষ এবং নারী সমান অধিকার রাখে। আল্লাহ তাআলা বলছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুই একটি ক্ষেত্র ছাড়া নারীরা আল্লাহর কাছে পুরুষের সমান, এতে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাই সব, যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, মেয়ে হয়ে জন্মগ্রহণ করাই ছিল অপরাধ, সেই যুগে নারীর সম্মান দিয়েছে কে? সেই মধ্যযুগের কথাই চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল পাপ, মেয়ে হয়েছে শোনা মাত্রই তাকে আছাড় দিয়ে মেরে ফেলে দিত এবং তাদেরকে অথবা তাদেরকে মাটির ভিতরে গর্ত করে জীবন্ত পুঁতে জীবিত জীবন্ত কবর তাদেরকে করে দিত, এভাবে তাদেরকে মারত। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, বি আইয়ে জামবিন কুতিলাত, কোন অপরাধে এই বাচ্চা সন্তানগুলিকে কন্যাদেরকে মারা হচ্ছে। প্রিয় ভাই সব, হাদিস শরীফে এসেছে বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসেম বলে এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করার জন্য এসেছেন। আল্লাহর নবী তাকে বললেন, সে যখন স্বেচ্ছায় ইসলাম কবুল করার জন্য এসেছে, নবীজি বললেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটি কালেমা পড়ে সে কাঁদতেছিল। রাসূল প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, আমি ইসলাম তো কবুল করেছি কিন্তু আমি জীবনে যত গুনাহ করেছি তা কি ক্ষমা হয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি যখন মনে প্রাণে বিশ্বাস করে মুখে যখনই উচ্চারণ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তমাম জিন্দিগির গোনাখাতা মাফ করে দিয়েছেন। লোকটি তারপরেও কাঁদছে। রাসূল জিজ্ঞেস করলেন, এর বলছে, আমি কাঁদছি এই কারণে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি এই অন্যায় তো মাফ হওয়ার কথা না, আমি আমার বিবেক দংশনে আমি কাঁদছি, কি অন্যায় করেছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় বাড়ি রেখে ব্যবসা করতে গেলাম, বহুদিন পর বাড়ি ফিরলাম, স্ত্রী আমাকে খবর দিল যে একটি মরা সন্তান হয়েছে, আমি তাকে ফেলে দিয়েছি, বাস ঘটনা সেখানে শেষ। কিন্তু বছর দুই তিন পরে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটি সুন্দরী ফুটফুটি একটি মেয়ে দৌড়াদৌড়ি করছে। আমি জিজ্ঞেস করলাম, বউ, এই মেয়েটি কার কোত্থেকে এসেছে? বউ বলল, সেদিন মিথ্যে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে শুনলে তুমি মেরে ফেলবে, সেই জন্য আমি দূরে বাড়িতে তাকে লালন পালন করেছি, আজ সে একটু বড় হয়েছে, আশা করি তুমি তাকে দেখলে পরে তুমি তাকে মারতে পারবে না। হে রাসূল, এই বাচ্চাকে দেখে আমি বুকের সাথে জড়ায় ধরলাম, আদর করলাম, এত সুন্দর মেয়ে আমার হয়েছে।
কিন্তু কিছুদিন পরে আমার মাথায় জাহালাত চারা দিয়ে উঠল। আমি ভাবলাম এই মেয়ে কিশোরী হবে, তরুণী হবে, যুবতী হবে, তারপরে তাকে তো বিয়ে দিতে হবে। আর বিয়ে দিলে পরে আমি হলাম এই এলাকার নেতা, আর এ আর এক জায়গায় বিয়ে দিলে সেই বাড়ির উঠান ঝাড় দেবে, রান্না করে খাওয়াবে, কাপড় চোপড় ধুয়ে দেবে, আমার তো আর ইজ্জত বাঁচবে না। আমি তখন বউকে বললাম, বউ আমার এই মেয়েটাকে একটু সাজায় দাও, একটু বেড়ায় নিয়েছি। মেয়েটাকে সাজায় দেওয়া হলো, আমি তাকে নিয়ে চললাম, বউ সরল বিশ্বাসে আমার কাছে দিয়ে দিল। আমি চলতে লাগলাম, আমি আগে যাই আর মেয়েটা পেছনে পড়ে যায়, আব্বা আব্বা করে দৌড়ায় কাছে আসে, আবার সামনে দৌড়িয়ে মেয়ে চলে যায়, আব্বা আব্বা করে আবার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে। এমনি করতে করতে এক আমরা চলে গেলাম এক নির্জন পাহাড়িয়া এলাকায় গিয়ে, সেইখানে আমার চাদরের ভিতর থেকে আমি শাবল জাতীয় অস্ত্র বের করে মাটি খনন করতে লাগলাম। গর্ত খনন করছি, মাটি এসে আমার গায়ে লাগছে, আমি ঘেমে যাচ্ছি। মেয়েটা এসে আমার দাড়ি থেকে ধুলাবালি সরায়, আমার জামা থেকে ধুলাবালি সরায়, আর বলে, আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন? সে জানে না যে আমি তার জন্য কবর খনন করছি। যখন গর্ত খনন করা হয়েছে, এরপরে আমি মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম। মেয়েটা বুঝতে পেরেছে যে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে আমার কেঁদে কেঁদে বলতে শুরু করলো, বাবা আমাকে মেরো না, আমি তোমার কি বাপ বলে তোমার কি সমাজে লজ্জা দিব না, শরম দিব না, আমাকে মেরো না। আমি তার কোনো কথাই শুনলাম না, মেয়েটাকে হাতে পায়ে বেঁধে পরে দিলাম। মেয়ে চিৎকার করছে, আমি তখন একটা পাথর নিয়ে দুই হাত দিয়া পাথরটা উঁচু করে মেয়েটার বক্ষ লক্ষ্য করে পাথর ছুড়ে দিলাম। মেয়ের বুকটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়া উঠলো উপরের দিকে, আর একটি মাত্র আওয়াজ শুনতে পেলাম, আব্বা। হাদিস শরীফে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনতেছিলেন, আর নবীজির দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। রহমতের নবী বলতে লাগলেন, আরে মানুষও পারে এই রকম ব্যবহার করতে নিজের সন্তানের সাথে। যেইটুকে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, সেই যুগে মর্যাদা দিলেন যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মর্যাদা দিলেন, আল্লাহ নিজে মর্যাদা দিলেন। নারী এবং পুরুষ আল্লাহর কাছে সমান কিনা কোরআন দিয়া প্রমাণ করে দেখায়, এক বিন্দু তারতম্য নাই। সুবহানাল্লাহ বলেন, এক বিন্দু তারতম্য নাই। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা ইসলামের কাছ থেকে নারীদেরকে সরায় দেয়। আমি সেই জন্য বলি, উদাত্ত কণ্ঠে বলি, চিৎকার দিয়ে বলি, আমার দেশের মেয়ে লোকেরা যদি জানতেন যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে আর কি অধিকার দিয়েছে, তাহলে নারী অধিকার নারী পক্ষ নাম করে সংগঠন না করে বরং ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার জন্য সবাই সংগ্রাম করত। সরকারের কাছে বলতো, তোমাদের দেওয়া অধিকার চাই না, কোরআন যেটা দিয়েছে সেই অধিকার ফিরিয়ে দাও। নারী এবং পুরুষ আল্লাহ সমান অধিকার দিয়েছেন। দেখুন কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নিশ্চয়ই মুসলমান পুরুষ আর মুসলমান নারী, মুসলমান অনুগতকারী পুরুষ, অনুগত নারী, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত দানশীল পুরুষ এবং দানশীলা নারী, ওয়াসাইমিনা ওয়াসাইমাত রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারিনী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী মহিলা, ওয়াজ জাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ জাকিরাত আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, আল্লাহর অধিক জিকিরকারী নারী, আআদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা
এদের জন্য রেখেছেন আল্লাহ তাআলা, তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য আজরে আজিম মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে এখানে কি নারীকে বাদ দিয়ে কিছু বলা হয়েছে? কোনো কথা নারীকে বাদ দেওয়া হয়েছে? আপনারা শুনলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইগি সাহেব এবং মিজানুর রহমান আজহারি সাহেবের দুইটি নারীর মর্যাদা নিয়ে বক্তব্য। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালোই লেগেছে, আর ভিডিওটি দেখে আপনাদের মনের ভিতরে কী অনুভূতি সৃষ্টি হয়েছে আশা করি কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বন্ধুগণ, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।